কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় 10টি বসতঘর পুড়ে গেছে। তার মধ্যে 60টি ছিল বিভিন্ন প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডের ঘটনায় 10 জন আহত হয়েছে বলে জানা গেছে এবং 5টি শিশু নিখোঁজ রয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেন 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান। মঙ্গলবার 20 জুলাই 2021 রাত 7:30টার দিকে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের 9 নম্বর ক্যাম্পের সি ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, আগুনে রোহিঙ্গাদের 23টি বসতঘর পুড়ে গেছে, এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কিভাবে তা জানতে একটু সময় লাগবে বলেও জানান এই কর্মকর্তা।